আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে যারা যারা ক্লাস করছো। আমরা আজকে আমাদের বাংলাদেশ ভূমিষু পর্যায়ে ক্লাসটি স্টার্ট করছি। আমরা আজকে অধ্যায় একের নিয়ে আমরা পড়বো। অধ্যায় একের আমাদের কিছু টপিক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো। আমাদের যেহেতু রিভিশন ক্লাস চলছে, আমরা সেই হিসেবে এটাকে রিভিশন দিই, ঠিক আছে? আমি এই স্লাইড শেয়ার করি, সেই স্লাইড থেকে তোমাদের সাথে আমি আমরা পড়ছিলাম প্রথম অধ্যায় উপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম, ঠিক আছে? আজকে আমরা একটু দেখি কোন বিষয়টা নিয়ে একটু পড়বো। বাংলায় বিভিন্ন বহিরাগত শাসকরা এদেশে শাসন করে গেছে, সেটা তো আমরা পড়েছি, সেটা আমরা জানি। বাণিজ্যের উদ্দেশ্যে আসলে ওদের কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু বাণিজ্য করার জন্য, ঠিক আছে? ওদের উদ্দেশ্য ছিল আমাদের দেশে আসবে, বাণিজ্য করবে। কারণ কি, ওদের এলাকায় ওদের দেশে যে ধরনের জিনিসগুলো উৎপাদিত হতো না, ওরা যখন আমাদের পানিপথ দিয়ে যখন তারা আমাদের এই মহাদেশে প্রবেশ করলো, তারা তখন দেখলো যে এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে তোমার উৎপাদনের জন্য, ব্যবসা করার জন্য, ঠিক আছে? তখন তারা এই ব্যবসা বাণিজ্যের লোভে একে একে উপনিবেশিক শাসকরা কিন্তু এদেশে এসেছে। কিন্তু তারা এসেছে, তারা এখানে বসতি স্থাপন করেছে এবং তারা এখানকার জিনিস তারা তাদের দেশেও পাচার করেছে, ঠিক আছে? সাথে সাথে তারা এদেশকে শাসনও করেছে। আমরা এদেশকে একমাত্র যারা ম্যাক্সিমাম শাসন করে গেছে তাদের সম্পর্কে আমরা পড়েছিলাম, তারা হচ্ছে ইংরেজ। এখানে অনেক জন নিয়ে এসেছিল, অনেক উপনিবেশিক শক্তি এখানে এসেছিল, কিন্তু আসলে ইংরেজদের সাথে কেউ সেই শক্তিকে টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত ইংরেজরা কি হয়ে যায়, এখানে স্থায়ী হয়ে যায়। এখন আমরা এইসব উপনিবেশিক শক্তিগুলোর উত্থান সম্পর্কে আমরা একটু দেখি যে কিভাবে ইংরেজ শক্তিরা এখানে এসেছে, বসতি স্থাপন করেছে, বিজনেস করেছে, কোন সালে এসেছে, কিভাবে তারা এখানে শাসন করে গেছে। আচ্ছা, বাণিজ্য বিস্তারের লক্ষ্যে ইংরেজরা ভারতবর্ষে আগমন করে 1600 সালে, ঠিক আছে? দেখো ওরা কিন্তু সেই কমে সেই 1600 সালে কিন্তু তারা আসলে আসে, এবং তারা যখন এখানে আসে পরবর্তীতে তারা এখানে যেহেতু আসছে, তারা বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও কিন্তু পরবর্তীতে তারা এখানে কি করে, একটা কোম্পানি গঠন করে। হ্যাঁ, একটা কোম্পানি গঠন করে কি করে, এখানে এখানে একটা কোম্পানি গঠন করে, এখানে তারা পরিচালিত করে সবকিছু কোম্পানির আন্দোলনে, এবং সেই কোম্পানিটার নাম দেয় তারা দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা 1600 সালে বাংলাদেশে এসে একটা কোম্পানি গঠন করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর 1630 সালে দেখো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এখানে প্রবেশ, মানে ডাচ রাজনীতি, ঠিক আছে? ডাচ রাজনীতি করে এখানে আসে, তারা 1630 সালে আসে। তো তারাও এখানে কোম্পানি গঠন করে, কিন্তু তারা এখানে প্রবেশ করেছে, কোম্পানি গঠন করে, কিন্তু ইংরেজদের সাথে তারা টিকতে না পেরে ইন্দো মালয়েশিয়ার দিকে চলে যায়। আসলে ইংরেজ শক্তিরা সবসময় একটু শক্তিশালী ছিল, তাদের মতো যারা ইউরোপীয় অন্যান্য যারা জাতি এখানে এসেছে তারা কিন্তু আসলে ইংরেজদের সাথে টিকতে পারেনি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেও তারা ইংরেজদের সাথে টিকতে পারেনি, না টিকতে পেরে তারা ইন্দো মালয়েশিয়ার দিকে চলে যায়। ১৬৬৪ সালে দেখো কারা এসেছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে।
ঠিক আছে, তারাও কি করে তাদের একটা কোম্পানি গঠন করে ফ্রেন্ডসরা প্রবেশ করে আমাদের এই উপমহাদেশে প্রবেশ করে, কিন্তু ইংরেজদের সাথে তাদেরও তিন দফা যুদ্ধে তারা হেরে যায়, ঠিক আছে, এবং তিন দফা তাদের সাথে যুদ্ধ হয় ইংরেজদের সাথে, তো তারাও ইংরেজদের সাথে টিকতে না পেরে ইন্দোচীনের দিকে চলে যায়। কারা? ফ্রেঞ্চ, ঠিক আছে, ফরাসিরা। ফরাসিরা আসে, তারা এখানে কোম্পানি গঠন করে এখানে ব্যবসা বাণিজ্য করতে চায়, কিন্তু ইংরেজদের সাথে তারা টিকতে না পেরে তিন দফা যুদ্ধে তারা হেরে গিয়ে তারাও ইন্দোচীনের দিকে চলে যায়। এভাবে ভাবে কিন্তু ইংরেজ শক্তি আস্তে আস্তে কি করে, তাদের শক্তিতে তারা যেহেতু তাদের মানে তাদের সম সরি তাদের সমজাতিদের তারা যেহেতু হারিয়ে দিচ্ছে, এই জন্য ভিতরে ভিতরে তারা আরো নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করেছিল। এই শক্তিশালী করার কারণে পরবর্তীতে যে ইংরেজটা আমরা পড়েছিলাম নবাব সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করে, সেটা আমরা স্টোরিতে পড়েছিলাম যে সিরাজউদ্দৌলাকে কিভাবে ইংরেজরা এখানে পরাজিত করে, ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। এভাবে যেমন সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করে ফেলতে পারে, বাংলার শেষ নবাব ছিলেন তিনি, তারপরে তারা কি করে ইংরেজরা একটি শক্তিশালী একটি ঘাঁটি করে তোলে। এভাবে আস্তে আস্তে কি হয়, ইংরেজরা তাদের শক্তির উত্থান করা আরম্ভ করে। এখানে আরেকটা হচ্ছে, যখন ইংরেজরা তোমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, তখন পুরো শাসন ক্ষমতা তখন ইংরেজের হাতে চলে আসে, ঠিক আছে, পুরো বাংলার উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজের হাতে চলে আসে। তখন ওরা করলো কি, তোমার সিরাজউদ্দৌলার পরে ওরা যে লোক দেখেছিল তোমার মীর কাসেম, মীর জাফর, হ্যাঁ, তাদের কিন্তু একসময় তারা সেই নবাবের পদে বসায়, কিন্তু তারা নবাবের পদে তাদেরকে বসালে কিভাবে, কিন্তু এই যে ধরো ট্যাক্স আদায় করা মানে অর্থনৈতিক যে টাকা পয়সা রিলেটেড যে লেনদেন গুলো, সেগুলোকে ইংরেজরা তারা তাদের নিজেদের আন্ডারে নিয়ে ফেলে, আর নবাবকে দেয় হ্যাঁ তুমি দেশ চালনা করো, তোমার আন্ডারে প্রজা আছে তাদেরকে তুমি পরিচালনা করো, কিন্তু তোমার সকল কথাবার্তা গুলো হতো ইংরেজরা, মানে ইংরেজরাই নির্দেশ দিত, নবাবরা সেভাবেই কাজ করতো, যারা মীর জাফর মীর কাসেম যারা ছিল। তো এটাকে বলা হয় যে যে মীর জাফর মীর কাসেম না যখন নবাব পদে বসায় আর কি, তো ইংরেজদের এই কর্মকাণ্ডকে বলা হয় যে তোমার মানে কেউ কাউকে মুকুট দিয়েছে, হ্যাঁ মুকুট মানে কি, ধরো রাজারা তো মুকুট পরে, ঠিক আছে, কাউকে মুকুট দিয়েছে কিন্তু ওর কোনো দায়িত্ব নেই, হ্যাঁ, আবার কারোর ক্ষমতা নেই, দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই, আর ইংরেজদের কাছে দায়িত্ব নেই বাট ক্ষমতা আছে, কারণ তারা অর্থনৈতিক পুরো দিকটা ইংরেজরা ওদের নিজেদের হাতে নিয়ে নেয়, এই জন্য এটাকে এভাবে করে বলা হতো আর কি একসময়। আচ্ছা দেখো, এরপর আমরা ইংরেজরা যখন এখানে থেকেছে, ইংরেজরা যখন এখানে এসেছে তাদের মধ্যে কিছু কিছু প্রধান প্রধান তারা কাজ করে গেছে, কাজ করে কিনে আমরা একটু জোর করে রিডিং করে নিই। সেটা হচ্ছে 1786 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। এই রাজস্ব, রাজস্বটা হচ্ছে ট্যাক্স, ট্যাক্স যেটা কিন্তু পুরোটা আসলে তোমার মানে পুরোটা ইংরেজরা কি করে ওদের নিজেদের হাতে নিয়ে নেয়, এটাতে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক ভাবে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, কারণ ওরা করতো কি, এই জিনিসটাতে বাঙালিদের উন্নতির জন্য কিন্তু কিছু করতো না, বরং যা ট্যাক্স পেত মানে তোমার প্রজাদেরকে, আমাদের যে কৃষকরা আছে তাদেরকে চেপে মানে যেভাবে পারতো তারা টাকাগুলো নিয়ে তারা তাদের উন্নতির জন্য কিন্তু তারা ইউজ করতো, যার কারণে এখানে তাদেরকে এখানে শাসক শ্রেণী বলা হচ্ছে, শোষণ শ্রেণী মানে শোষণ করেছে বাঙালিদেরকে। তারপর সেখান থেকে কি বলছে দেখো, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয়, রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়, মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করা হয়, এবং আনুষ্ঠানিকভাবে কলকাতায় হয় বাংলার রাজধানী। ঠিক আছে, আসলে ইংরেজদের কিছু কিছু জিনিস খারাপ হলেও দুই একটাতে ওরা প্রতি কিন্তু হাত রয়ে গেছে, ঠিক আছে, যেটার মাধ্যমে কিন্তু ওরা কি করতে পেরে ফেলেছে, মানে কিছুটা হলেও মানে বাঙালি একটা ভালো কিছু কিন্তু কিছুটা দেখেছে, একেবারে খারাপ ম্যাক্সিমামই খারাপ মানে যেটাকে শাসন করা আর কি, সেটা পেছনে কিছু কিছু ক্ষেত্রে ইংরেজদের একটা ভূমিকাও রয়েছে, সেটা আমরা পরে আমাদের লেকচারে একটু পড়বো। ইংরেজদের যখন আসলে তোমার শাসনের মাত্রাটা চরম উঠলো, তখন 1857 সালে একটা সিপাহী বিদ্রোহ হয়, ঠিক আছে, সিপাহী বিদ্রোহ হয় যেটা কিনা নেতৃত্ব দেয় সিপাহী মঙ্গল পাণ্ডে।
এই লোকটা ছিল যে সেপাহী মঙ্গল পাণ্ডে। এই নেতৃত্বে কিন্তু কি হয় তোমার 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে মানে প্রথম ব্রিটিশ বিরুদ্ধে একটা স্বাধীনতার জন্য সংগ্রাম সংগঠিত হয়। যদিও এখানে ওরা জিততে পারে না, কিন্তু এই সিপাহী বিদ্রোহে মোটামুটি ইংরেজদেরকে ছত্রভঙ্গ করতে একটা ভূমিকা পালন করে। তোমরা এখানে একটা ছোট করে কথা বলি, সেটা হচ্ছে আমি একটু পরের স্লাইড আছে। দেখো বাংলায় ব্রিটিশ শাসন 1858 থেকে 1947, এই যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের ফলে বলেছি আমি একটু অবশ্যই ইংরেজরা একটু বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, তখন এর পরের অবস্থা তখন হচ্ছে তোমার যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেটা ভেঙে যায় এবং পুরো ক্ষমতাটা ব্রিটিশ রাজের হাতে নেতৃত্ব হয়। তখন জাস্ট ইংল্যান্ড থেকে এটার নেতৃত্বটা আসে। হ্যাঁ, তখন আর কোম্পানি আলাদা ভাবে কোম্পানিটা থাকে না, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা বলেছি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা থাকে না, এটা অবসান হয়ে যায় এবং তখন ইংরেজদেরকে পুরোটাই কন্ট্রোল করতো একেবারে তোমার ইংল্যান্ড থেকে। ঠিক আছে, তো তখন একটা ভারত শাসন আইন জারি হয়। ভারতকে কিভাবে শাসন করা যায় এই এই ঘটনার পরে, তো এই ঘটনার পরে ভারত শাসন আইন জারির ফলে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়ে যায়। আচ্ছা, এরপরে ভারতের ক্ষমতা ব্রিটিশ রাজের হাতে অর্পিত হয়, যেটা আমি বলেছি ইংল্যান্ড থেকে তখন ক্ষমতাটা সেখান থেকে নিয়ন্ত্রিত হতো। এই সময় ব্রিটিশরা 1853 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, যা 1905 সালের বঙ্গভঙ্গের বহিঃপ্রকাশ। ঠিক আছে, 1853 সাল থেকে কিন্তু ইংরেজরা আবার কি করতো তখন, কিন্তু আসলে একটা মানে আরো বেশি কিন্তু তখন গভীরে চলে যায় আর কি ইংরেজদের কর্মকাণ্ড গুলো। সেই সময় ব্রিটিশ 1853 সালে বাংলা প্রদেশকে ভাগ করার একটা সিদ্ধান্ত নেয়, যেটা 1905 সালে বঙ্গভঙ্গের একটা বহিঃপ্রকাশ। তারপরে এই সময় বাংলার অর্থনীতি, কৃষি এবং তাঁত শিল্প ধ্বংসের চার প্রান্তে পৌঁছায়। ইংরেজরা যে বললাম তোমার কৃষক শ্রেণীকে এত বেশি তারা মানে এত বেশি তারা শোষণ করেছে। হ্যাঁ, বাংলাদেশের সেই সময় অর্থনীতি, কৃষি এবং তাঁত শিল্প সকলে ধ্বংসের দিকে পুরো চলে যায়। এভাবে ছিল ইংরেজদের খারাপ সেই সিচুয়েশন গুলো। তো এরপরে আসো আমরা যেটা করবো সেটা হচ্ছে বাংলায় নবজাগরণ। বাংলায় নবজাগরণ, নবজাগরণ কথাটার অর্থ হচ্ছে কিন্তু নতুন ভাবে কি হয় জেগে ওঠা, ঠিক না, নতুন ভাবে জেগে ওঠা। তো ইংরেজরা যতই আমাদের খারাপ করুক, অনেক কিছু তারা খারাপ করেছে, আমাদের তাঁত শিল্পকে অর্থনৈতিক তারা ধ্বংস করেছে, আমাদের হিন্দু মুসলিম দুটো জাতি হিসেবে তারা আলাদা করে ভাগ করেছে, অনেক কিছু কিন্তু খারাপ তারা আমাদের করে গেছে, আমাদের দেশের সম্পদ তাদের দেশে পাচার করে নিয়ে গেছে, নিজেরা ওখানে শিল্প বিপ্লবের মানে তাদের দেশে শিল্প বিপ্লব হয়েছে, বাট আমাদের এই উপমহাদেশকে একেবারে গরিব করে রেখে। তো ওদের আসলে কর্মকাণ্ড আমাদের সবসময় নেগেটিভিটি প্রকাশ পেয়েছে, বাট কিছু কিছু ক্ষেত্রে ইংরেজরা কিন্তু এসে ভালো ছোট কিছু কাজ করেছে। সেটা কি, সেটা হচ্ছে নবজাগরণ করেছে। কিরকম, ইংরেজরা এদেশে বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। কি কারণে যেন সেটা কিন্তু তারা নিজেদের স্বার্থে করেছে, কারণ বাঙালিরা ছিল আসলে তখন লেখাপড়া করতো না, আর তারা মনে করছিল এখানে তারা মোটামুটি চিরস্থায়ী ভাবে বাস করতে পারবে ইংরেজরা, তো স্বাভাবিক ভাবে কনভার্সেশনের জন্য তাদের ইংলিশ দরকার হচ্ছিল। এই জন্য তারা করলো কি, বিভিন্ন স্কুল কলেজ করলো, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম খুললো বা বিভিন্ন স্কুল কলেজ খুললো, এবং তারা আগ্রহী হয়েছে সবাই যাতে এখানে কি করে, এখানে যাতে তারা পড়ে, করলে হবে কি তারা ইংলিশের সাথে কনভার্সেশনটা করতে পারে ঠিক মতো। আমার ইংলিশের আরেকটা প্ল্যান ছিল, মানে অবশ্যই উত্তেজিত করতে চায়নি, যেমন মুসলিমদের জন্য তারা আলাদা করে মাদ্রাসা করেছে, আবার হিন্দুদের জন্য তারা বিভিন্ন ধরনের স্কুল কলেজ কিন্তু তারা আলাদা করে খুলেছে, যাতে সবাই কি থাকে, শান্ত থাকে। তো সবকিছু মেনটেন করে কিন্তু তারা এদেশে অনেক স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এটি কিন্তু পরবর্তীকালে বাঙালিদের জন্য অনেক উপকার হয়। তারপর মুদ্রণ যন্ত্র আবিষ্কারের ফলে জ্ঞান চর্চার বিস্তার ঘটে। এই যে মুদ্রণ যন্ত্র মানে আমাদের প্রিন্টিং মেশিন, হ্যাঁ, ওরা কি করে প্রিন্টিং মেশিন করে, এখন যারা ধরো কবিতা লিখত, সাহিত্য লিখত, গদ্য লিখত, বাঙালিরা অনেকে এরকম আছে না, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে এবং এরকম অনেকে যারা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তারা করতেন কি বিভিন্ন ধরনের চর্চা গুলো করতেন, জ্ঞান চর্চা গুলো করতেন। তো তারা এই প্রিন্টিং মেশিন যখন আবিষ্কার করে তখন তারা করলেন কি, এটাকে একটা কাজে লাগালেন, কিরকম ইংরেজের বিরুদ্ধে তারা কাজে লাগালেন, ওরা বিভিন্ন ভাবে প্রতিবাদী কোন কথাবার্তা কি করতো এই মুদ্রণ যন্ত্রের মাধ্যমে, এটাকে ছাপিয়ে এটাকে প্রকাশ করতো।
সবাই যখন এসএসসি শিক্ষিত হচ্ছে এবং যখন এটা করতে পারলো তখন তারা আসলে ইংরেজিতে আসল ভিত্তিগুলো কিন্তু তারা তখন করতে পারলো, ঠিক আছে? ধরতে পারার পর মানুষের মধ্যে কি হলো, আরো বেশি ইংরেজ বিরোধী মনোভাব গুলো জেগে উঠলো এবং কিভাবে এই উপমহাদেশকে ইংরেজের হাত থেকে স্বাধীন করা যায় সেটা নিয়েও কিন্তু তখন তাদের মধ্যে একটা ব্রেন স্টর্মিং আস্তে আস্তে কাজ করতে থাকে। তারপরে ইংরেজরা আরো যেটা করে সেটা হচ্ছে সমাজ থেকে তারা কুপ্রথা এবং কুসংস্কার দূর করে। তখন তো বাঙালি এক মনটা ছিল কুসংস্কার মনা, হ্যাঁ, কুপ্রথা, তারা সতীদাহ প্রথা, তারপরে তারপর বিধবা বিবাহ প্রচলন এগুলো করে। তখন হিন্দুরা বলতো কি, ওই বিধবা হলে তাদেরকে একেবারে সেকেন্ড টাইম আর বিয়ের ব্যবস্থা তারা করবে না, বরং সেই বিধবা মেয়েকে তাদের কোনো মতো সারা জীবন একটা অনুখ্যাত কুসংস্কার একটা তাদের মধ্যে ছিল। তো ইংরেজরা এই বিধবা বিবাহ প্রচলন করে যে না, এখানে বিধবা হয়ে গেলে অসুবিধা নেই, সে আবার কি করতে পারবে, এই করে তাকে সে তার জীবনটাকে চালা করতে পারবে। তারপর যে সতীদাহ প্রথা, সতীদাহ প্রথাটা ছিল কোন মহিলা যদি হাজবেন্ড মারা যায়, হিন্দুদের একটা ছিল যে তোমার পুড়িয়ে ফেলা, ঠিক না, হিন্দুদের একটা নিয়ম যে বডিটাকে পুড়িয়ে ফেলা, তখন ওই তার ওয়াইফটাকেও কি করতো, সেই জ্বলন্ত বিদ্যুতে নিক্ষেপ করা হতো। হাজবেন্ড খুব মারা গেছে, মেয়েটাকে সেটা নিক্ষেপ করা হতো, মেয়েটাকে মেরে ফেলতো। এটা ছিল সেই সময় কিন্তু খুব খারাপ একটা কুসংস্কার প্রথা ছিল ইংরেজদের মধ্যে, এগুলো আবার ইংরেজরা করতে দেয়, ঠিক আছে, এগুলো কিন্তু তারা দূর করে। তো এভাবে আস্তে আস্তে বাঙালিদের মধ্যে আসলে অনেক কিছু নতুন ভাবে অনেক কিছু শিখার আগ্রহ, অনেক কিছু প্রচলন কিন্তু ইংরেজরা করে যায়। এই জন্য বলছে এই সময়টাকে বাংলায় নবজাগরণ, বাঙালি তখন নতুন ভাবে নিজেকে জাগ্রত করে বুঝতে পারে, সচেতন হয় ইংরেজ বিরোধী আরো বেশি কি কার্যকলাপে তারা তখন অংশ নিতে পারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পরিণতি কি হয়েছে একটু আমরা দেখি। ব্রিটিশ শাসনে পর্যুদস্ত বাঙালিরা অবশেষে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে, ঠিক আছে, দ্বিজাতিত্বের ভিত্তিতে বাংলা হিন্দু মুসলমান পরিচয় বিভক্ত হয়ে পড়ে। তখন কিন্তু ওরা একটা দ্বিজাতিত্ব বলে, মানে হিন্দু মুসলিম আলাদা, এটা তখন আলাদা একটা পরিচয়ে বাঙালিরা বিভক্ত হয়ে পড়ে। অবশেষে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারতবর্ষ স্বাধীন। এই যে যখন অনেক ঘটনা, এর পিছনে কিন্তু আর অনেক ঘটনা ঘটনা অনেক ঘটনা আছে। অবশেষে বাঙালিরা একত্র হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করে, ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালে এবং এই ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছে, ব্রিটিশরা তাদের নিজের দেশে চলে যায়। এই জন্য বলছে 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজদের এই রাজত্বটা চলে। তাহলে বোঝা গেছে আজকে মোটামুটি খুব দ্রুত আসলে আমি তোমাদের এই জিনিসটা একটু করালাম।